শেয়ার করতে যাচ্ছি সো এই পরীক্ষা প্রশ্নের উত্তরগুলো এখান থেকে আমরা জানবো প্লাস এই প্রশ্নগুলো আপনার দেখতে পারেন আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে তাহলে দা দা ইজ উত্তর হচ্ছে শুধু লাভ তারপর হচ্ছে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি উত্তর হচ্ছে দশটি পলাশি যুদ্ধ হয়েছিল তেইশে জুন তারপর হচ্ছে একটি জারে দুধ ও পানির অনুপাত এত পাঁচ এক দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার উত্তর হচ্ছে দুই লিটার ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা হচ্ছে আটাশটি তারপর শুদ্ধ বানান হচ্ছে সয় দীর্ঘ ছয় দীর্ঘ নয় এটা হবে সমীচিন মেবি তারপর হচ্ছে পিতা ও পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি পিতার বয়স বয়সে এটা উত্তর হচ্ছে তিরিশ বছর ক নম্বর তারপর ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার সাথে কচে যোগ করলে যোগফল ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এটার উত্তর হচ্ছে বারো এক্স ওয়াই হবে মানে হচ্ছে ক নম্বর হি সেট দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক দ্য ডাইরেক্ট স্পিচ এটা হচ্ছে হি হি ডিড ওয়ার্ক সো অনেকে বলছিল যে ক্লিয়ারলি দেখা যায় না তাদের জন্য মোটামুটি ক্লিয়ার এখন হয়তো আপনারা দেখতে পারবেন আশা করছি উনিশ সত্তর সালে নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের মোট আসন ছিল একশো ঊনসত্তরটি তো আমরা পরে আবার চলে যাচ্ছি এই এপাশের উত্তর গুলোতে প্রসপেট ড্যাস্ট টু মোস্ট ফার্ম লিডার্স ইন বাংলাদেশ এটা হবে নিড টু বি এডেড উত্তর অর্থাৎ খ নম্বর রবীন্দ্র এটা হচ্ছে রবিন্দ্র ক নম্বর কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে এটা হচ্ছে সালেক শোষণ প্রক্রিয়ায় চিহ্ন চিহ্ন নাম হচ্ছে ছেদ চিহ্ন ইতিহাস যিনি লেখেন তিনি হচ্ছেন ঐতিহাসিক শুদ্ধ বানান হচ্ছে আমার বড় দুর অবস্থা অর্থাৎ এই বানাটা হচ্ছে কোনটা হবে আহ দয় দুর্গ র ব শতায় এটা হবে দুর অবস্থা তারপর কোনটি দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না সতেরো নম্বরে সেটা হচ্ছে দুই চার সাত অর্থাৎ গ নম্বর উত্তর তাহলে হবে নম্বর খাবার লবণ খাবার লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে এনএসিএল মানে হচ্ছে গ নম্বর আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে আইটা পলিটিক্স বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয় কাকে উত্তর হচ্ছে গণংবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারপর আমরা চলে আসছি 21 নম্বর 21 নম্বর প্রশ্নের উত্তরে আমরা দেখব একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও দৈর্ঘ্যের লম্ব দূরغاপেক্ষা 1 মিটার এবং ক এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে ত্রিভুজের অতিভুজ কত এটা উত্তর হচ্ছে 5 অর্থাৎ খ নম্বর চেঞ্জ দ্য ভয়েস এই প্রশ্নের উত্তরটা হচ্ছে হু ইজ ক্রিয়েটিং দিস মেস তাহলে বাই হোম এটা উত্তর হচ্ছে বাই হোম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড দ্য বুক ট্রেজার ইস্টল্যান্ড আইল্যান্ড এটার উত্তর হচ্ছে স্টিভেনসন পক্ষীর সমীপে এর সংখ্যা হচ্ছে পক্ষীর সমুখে যেটা এটা হচ্ছে সমক্ষ পানি স্পোটাল হচ্ছে কত ডিগ্রি একশো ডিগ্রি সেলসিয়াস অলিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে সত্য বাংলাদেশের জাতীয় সংসদে অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি এটা হচ্ছে উত্তর গ নম্বর আমি আমার এগুলো হচ্ছে কি ব্যক্তিবাচক গ নম্বর উত্তর সর্বনাম পদ হচ্ছে ব্যক্তিবাচক দা প্রফেসর হু ড্যাশ গিভেন টু এটা উত্তর হচ্ছে অ্যাক্সেস হবে উত্তর হচ্ছে অ্যাক্সেস মানে খ নম্বর এভরি ড্রাইভার মাস্ট বি হেল্প ড্যাশ ইস অন তাহলে হচ্ছে রেসপন্সিবল ফর মানে ঘ নম্বর উত্তর একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এক দুই তিন ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ তারপর হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারো বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কতবার ঘুরবে উত্তর হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তারপর হচ্ছে অ্যামেনাবেল শব্দের সঠিক প্রিপোজিশন হবে টু ফ নম্বর হচ্ছে টু তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টনেম অব দ্য ওয়ার্ড আনউইটিং মানে হচ্ছে এটা হবে আনইনটেনশনাল গ নম্বর উত্তর মেবি ফিমিনিন অফ রাম ইস হচ্ছে ই ডাব্লিউ ই ক নম্বর একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থতা ক্রমে দেড়শো ও একশো মিটার বাগানের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট এবং প্রস্থ দশ পার্সেন্ট বৃদ্ধি করলে নতুন বাগানের ক্ষেত্রফল হবে কত এটা আমরা একটু চিন্তা করে দেখি হওয়া উচিত উনিশশো উনিশ হাজার এটা হওয়ার কথা উনিশ হাজার এটা হবে রূপ কোন জেলা অবস্থিত এক থেকে দশ এই সরি এক দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা একক স্থানীয় নয় তাদের সমষ্টি হচ্ছে একশো সাত মানে হচ্ছে ঘ নম্বর তারপর বঙ্গবন্ধু কর্তৃক সয়দেব পা ঘোষিত হয় কত তারিখ পাঁচই জানুয়ারি উনিশশো উনসত্তর আহ ভাষার মূল উপকরণ কি ভাষার মূল উপকরণ হচ্ছে ধনী আমরা তেতাল্লিশ নম্বর চলে আসছি তেতাল্লিশ নম্বর হচ্ছে এক্স হলে বাই মান কত এটার উত্তর হবে চার অর্থাৎ ক নম্বর তারপর হচ্ছে যদি আমরা হতে আসি কোন কোনটি শুদ্ধ উত্তর হচ্ছে তাহলে আসক্তি হবে কোনটা ঘ নম্বর এটা উত্তর চুজ দা ইংলিশ ট্রান্সলেশন অব তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ এটা হচ্ছে গ নম্বর উত্তর হচ্ছে হ্যাভি এভার বিন কক্সবাজার এটা হবে তারপর একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে চারজন করে বসলে তিন তিনটি বেঞ্চই খালি থাকে আবার তিনজন করে ছাত্র বসলে ছয়জনকে ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণী ছাত্র সংখ্যা কত উত্তর হচ্ছে সাইট জন আই হ্যাভ এ বোট মেড অফ পুট দ্য আন্ডারলাইন লাইন এটা হচ্ছে পাঁচ পার্সোনাল ফ্রেশ ওকে সো তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস পি সমান যদি এক্স মাইনাস পি দ্বারা বিভাজ্য হয় তবে পি এর মান কত হবে উত্তর হচ্ছে মাইনাস ষাট অর্থাৎ খ নম্বর ষোড়শের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ষাট যোগ দশ ষোড়শ মানে ঘ নম্বর তারপর হচ্ছে ছয়জন পুরুষ আটজন স্ত্রী লোক এবং একজন বালকের বয়সের গড় পঁয়ত্রিশ বছর পুরুষদের বয়সের গড় চল্লিশ এবং স্ত্রী স্ত্রীলোকদের বয়সের গড় চৌত্রিশ হলে বালকের বয়স কত উত্তর হচ্ছে তেরো বছর চল্লিশ ডিগ্রি কোণের পুরক কোণ হচ্ছে পঞ্চাশ ডিগ্রি উত্তর হচ্ছে খ তারপর হচ্ছে নিত্য সমস্যার উদাহরণ হচ্ছে দেশান্তর গ নম্বর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল চীন এবং যুক্তরাষ্ট্র উত্তর হচ্ছে গ তারপর হচ্ছে মিস্টার এটি কিউ ড্যাশ রাদার নট

গ নম্বর হচ্ছে উত্তর গ নম্বর হুইচ ওয়ান অফ দা কারেক্ট স্পেলিং 58 তে যদি দেখি আমরা তাহলেই হবে আমাদের রিসেটেবল তাহলে কোনটা হবে গ নম্বর 58 তে আছে গ একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য 4 5 হলে ত্রিmstি ক্ষেত্রফল কত হবে উত্তর হচ্ছে 6

খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক উত্তর হচ্ছে সাইমন ড্রিন খ নম্বর তারপর হচ্ছে ফোর গুণ ফাইভ গুণ জিরো গুণ সেভেন গুণ ওয়ান সমান জিরো অর্থাৎ খ নম্বর পঁয়ষট্টি নম্বর উত্তর আমরা চলে আসছি পঁয়ষট্টি নম্বর উত্তর দেখবো হুইস ইস ওয়ান অফ দ্য কারেক্ট স্পেলিং এটা হচ্ছে পঁয়ষট্টি নম্বরে হচ্ছে ঘ নম্বর উত্তর সুপার সিট এটা কোন দেশের সাথে সমুদ্র সীমা নেই ওটা হচ্ছে নেপাল গ নম্বর দিন যায় কথা থেকে এখানে হচ্ছে উত্তর সাতষট্টি অনেক জায়গা আছে অতিবাহিত অনেক জায়গায় ধারাবাহিকতা আমরা উত্তরটা নিয়ে নিলাম অতিবাহিত অনেক জায়গায় ধারাবাহিকতা আছে এটা আপনারা একটু মিলিয়ে নেবেন কুসুমিত শব্দের হচ্ছে কুসুম যোগ ইত মানে হচ্ছে খ নম্বর কিরণ এর সমর্থক শব্দ হচ্ছে নয় সমর্থক শব্দ হচ্ছে রবি এটা হবে ঘ নম্বর মেবি অনেক জায়গায় উত্তর কর দিয়েছে তবে উত্তর মেবি রবি হবে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এই মন্ত্রণী বাংলাদেশের কোন উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্র জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা খ নম্বর মাকসুদুল আলম জোয়ার বাটা হচ্ছে কিসের কারণে চাঁদের আকর্ষণে খ হাটবাজার হচ্ছে সামর্থ্য দ্বন্দ্ব সমাজ তাহলে ঘ নম্বর উত্তর স্কাউটের প্রতিষ্ঠাতা হচ্ছে ক নম্বর লর্ড ব্যাডেন পাওয়েল তাসের ঘর উত্তর হচ্ছে খ নম্বর ক্ষণস্থায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সনে এটা হচ্ছে ঘ নম্বর উনিশশো সালে অঘারাম বাস করে অজ পাড়া গায়ে এখানে অগা এবং অজ কোন সমাজ কোন ধরনের উপসর্গ উত্তর হচ্ছে খাটি বাংলা মানে হচ্ছে ক নম্বর একটি বৃত্তের ক্ষেত্রফল ষোলো এবং পরিধি বর্গ বর্গমিটার ষোলো এবং আঠারো পরিধি দিয়ে চার মিটার এর ব্যবস্ত হচ্ছে আশিতে একশো তেতাল্লিশ টাকাকে দুই পাঁচ দুই চার পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে উত্তর উনচল্লিশ টাকা অর্থাৎ ঘ নম্বর আপনাদের কাছে সকলে অনুরোধ আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন